সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা এসেছি নেত্রকোনা জেলার পূর্বদলা থানার লাটুনিয়া গ্রামের একটি লিয়ার মুরগির খামারে। তো এই খামারের যে আপনার ম্যানেজার জনাব মানিক ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব, উনার এই যে লিয়ার মুরগি খামারটি কীভাবে পরিচালনা করেন, এখানে কতগুলো মুরগি আছে, কতজন লোক কাজ করেন, কেমন ডিম পান, খাবার দাবার, চিকিৎসা সম্পর্কে বিস্তারিত কথা বলে জানার চেষ্টা করব। তো চলুন যাই, আমরা এখন কথা বলি জনাব মানিক ভাইয়ের সাথে। চলুন। আসসালামু আলাইকুম মানিক ভাই, কেমন আছেন? জি, তো আপনি কি করতেছিলেন? লিয়ার মুরগির খামার, আপনার এখানে মুরগি কতগুলো মুরগি আছে? মুরগি আমাদের ছিল 8,000 আনি, জি, আনার পরে আবার উঠাবেন, আবার নতুন করে বাচ্চা না তুলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই শেডে রাখছি, আমাদের মাস দুই মাস থাকবে। এই 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 শেডে কতগুলো মুরগি আছে? 3200 মুরগি আছে এখন। 3200 মুরগি আছে? জি। এই মুরগিগুলোর এখন বর্তমান বয়স কত? বর্তমান বয়স আছে আপনার 85 সপ্তাহ মতো। 85 সপ্তাহ? আচ্ছা আচ্ছা ভাই মানিক ভাই, আপনি তো এই খামারের সাথে অনেকদিন ধরে জড়িত, এই খামার এই আপনি একটু বিস্তারিত আমাদের একটু বলেন। বিস্তারিত আমাদের এই যে লিয়ার বাচ্চা আপনার জিরু একদিনের বাচ্চা আমরা আনি, একদিনের বাচ্চা আমরা আনি পরিচালনা করি। আপনি মনে করেন যে পাঁচ মাস দিয়ে আচ্ছা আপনার এই মুরগি আবার ডিম দিবে। মানে জিরু থেকে এনে পাঁচ মাস পর্যন্ত আপনারা খালি খাওয়ায় পালবেন? এই যে আপনার বড় হবে, আচ্ছা আপনার ভ্যাকসিন আছে, দামি দামি ভ্যাকসিন আছে, আচ্ছা অনেক খরচ আছে। জি জি, 5.5 মাস খরচ করার পর, জি এই 5.5 মাস পর, জি মানে অর্থাৎ 22 সপ্তাহ, জি 22 সপ্তাহ পর আপনার ডিম দিবে। 22 সপ্তাহ পরে মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে? আচ্ছা, ডিম যখন প্রথম প্রোডাকশন ধরবে, জি, তখন আপনার 95-96% থাকবে, আচ্ছা ডিমের, জি শতকরা, জি এইভাবে আবার আস্তে আস্তে কমে আসে। এটা আপনার কতদিন ডিম পাবেন আপনি? আপনার ফুল প্রোডাকশন থাকে আপনার 10 মাসের মতো, পরে আস্তে আস্তে কমবে। আচ্ছা, এগুলো কি জাতের মুরগি আসলে? আমার জাত হইছে না, নাম হইছে লিয়ার মুরগি বলে। লিয়ার না, লাল যেটা আপনার, লাল যে লাল ডিম ওলার মুরগি। আচ্ছা, আপনার এই এই মুরগিগুলো যখন আপনার ডিম পাড়া শেষ হয়ে যায়, মনে করেন শেষ হয়ে গেল, আপনারা তো খাওয়ায় পোষাচ্ছে না, তখন এই ডিমগুলো আপনার এই মুরগিগুলো কি করেন? মুরগি আমরা পাইকারি সেল দিতে ঢাকা শহরে, একদম পুরোটাই পাইকারি ধরে সেল দিতে, একবারে এক রাইতে সবাই নিয়ে যাবো ঢাকা, আমরা ফোন দিলে যে আমরা যারা ব্যবসা করে। আচ্ছা আচ্ছা, এটি না যে ঢাকা শহরে বিক্রি হয়। আচ্ছা, বিভিন্ন যে সবগুলোতে রেস্টুরেন্টে এই হোটেলে বিক্রি করে? আচ্ছা ভাই, আর একটা বিষয় হচ্ছে আপনার এখন মুরগির সংখ্যা কত বললেন? বর্তমানে মুরগির সংখ্যা এই যে আমাদের এই সিটির মধ্যে আছে 3200 থেকে কেমন ডিম পাচ্ছেন আপনি? 3200 আবার পাশের পূর্ব আমাদের পাশের উপজেলা দুর্গাপুর ইন্ডিয়ার কাছে, আমরা এখানে যারা আরতে ব্যবসায়ী বড় ব্যবসায়ী মোটামুটি কম থাকে, মালিক লাভবান হয়, আবার যদি খাবারের দাম বাইরে যা, তাহলে মনে করেন যে সমান সমান থাকে, বেশি লাভ হয় না। আচ্ছা আচ্ছা, খাবারটা দিয়ে আমরা ভুট্টার সাথে অনেক মেডিসিন আছে, শ্রমিক খাটায়া, আপনার প্রতি মাসে ভ্যাকসিন দেওয়ার লাগে, আপনার সপ্তাহে 10-12 দিন পর পর অনেক দামি দামি ওষুধ খাওয়ানি লাগে, ভালো ভালো কোম্পানির ওষুধ খাওয়ানি লাগে, এই জন্য দিয়া এই জন্য ডিমের দাম হয়তো 12, আবার খাদ্যের দাম বাড়া, আপনার
যদি মনে করেন যে আপনাদের এই যে আপনার কথা শুনে যদি কেউ মনে করেন যে উৎসাহিত হইয়া ঠিক আছে অনেক যুবক শিক্ষিত যুবকরা যদি এই ধরনের ফার্ম করতে চায় তাদের জন্য কিছু একটা পরামর্শ দেন আর কি কিছু পরামর্শ তারা যদি আমাদের কাছে আসে আমরা পরামর্শ দিয়ে দিব জি কেউ যার যতটুকু যোগ্যতা যার যতটুকু সম্পদ এই পরিমাণে কেউ দেয়া গেছে 200 বা 250 বাচ্চা তুললো এরকম সিস্টেম আছে জি কেউ দেয়া গেছে 500 তুললো জি মানে যার যতটুকু টাকা মানে আপনার কাছে আসলে একটা সঠিক ভাবে গাইডলাইন দিবেন আপনি আমার কাছে আসলে আরো বা অন্য কোনো কামার থাকলে জানি যার ঠিক আছে বা আমাদের মালিক এনে সব সময় থাকে উনি কাছে আইলেও উনি অনেক লোকে ভালো পরামর্শ দেয় আচ্ছা আচ্ছা আমার কাছে আসলে অন্য ভালো পরামর্শ দেয় আচ্ছা মানে যার যত টাকা হবে আপনার যে টাকা বেশি হইলে দেখা গেছে 4-5 লাখ টাকা হইলে 500 মুরগি পালতে পারবে সে মানে ও অল্প দেউসি শুরু করতে পারে অল্প দেউ শুরু করতে পারবে মানে যার যতটুকু পুঁজি আছে সে শুরু করতে পারে দেখা গেছে কেউ দেশকে পুঁজি বেশি থাকে হাজার আনি তুমি আচ্ছা ভাই আর একটা জিনিস যে জিনিস জানেন আপনার এখানে যে লোকজন কতজন লোকজন কাজ করবে কাজ আমাদের বর্তমানে এশিয়া 5 জন শ্রমিক আছে আচ্ছা 5 জন আচ্ছা মানিক ভাই তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অনেক ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ সময় দর্শকবৃন্দ আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য আরেকটি নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন তো আপনিও বাড়ির পাশে অথবা জায়গা থাকলে এরকম একটা শেড করে লিয়ার মুরগি খামার করতে পারেন ঠিক আছে আপনার অনেক বেকার ছেলে মেয়ে আছে আপনার আমাদের যেহেতু ছোট দেশ চাকরি বাজার এভেলেবল চাকরিও নেই ঠিক আছে তো আপনারা এই ধরনের খামার শুরু করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম